আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে গ্রামের ভিডিও এটা হচ্ছে আমার আম্মুর মরিচ গাছ তো মরিচ আম অনেক দিন ছিল না তাই সবগুলো মরিচ লাল হয়ে গিয়েছে তো গাছটাও মোটামুটি মরেই যাচ্ছে আর শুনলাম যে মরিচ গাছে মরিচ যদি লাল করা হয় তাহলে নাকি গাছ মারা যায় তো সবগুলো মরিচ হচ্ছে একদম মানে পারবো তো আমি সবগুলো হচ্ছে একটা একটা করে পারতেছি আর মরিচগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর গ্রামের বাড়ি সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যায় তার জন্য আরও বেশি ভালো লাগে তো দেখ গাছটা কিন্তু দেখলে মনে হয় যে অনেক অনেক মরিচ মনে হয় যে পাতার থেকেও মরিচ বেশি তো নেওয়ার পর দেখতে পারবেন কতগুলো মরিচ আমরা পেয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কবুতর এগুলো হচ্ছে আমার আম্মুর কবুতর এগুলো হচ্ছে ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিল বাড়িতে যাওয়ার আগে কারণ আমার ছোটো বোন তো এখন স্কুল বন্ধ হচ্ছে মিরপুর চোদ্দোতে পরে শহীদ পুলিশ স্মৃতিতে তো স্কুল বন্ধ তাই আমার এখন গ্রামে আছে ও হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে তো এই কয়েকটা মরিচ পেয়েছি দেখতে পাচ্ছেন আর প্রথম দেখে মনে হয়েছে যে অনেক মরিচ তো আমি রোজার মাসে লকডাউনের জন্য বাড়িতে প্রায় এই বিয়ের পর ফার্স্ট টাইম দুই মাস ছিলাম বাবার বাড়িতে আর কখনোই দিন থাকা হয়নি তো মাটির চুলায় হচ্ছে ভাত রান্না করা হচ্ছে আর গ্রামের বাড়িতে আমাদের হচ্ছে মাটির চুলায় হচ্ছে ভাতটা রান্না করা হয় আর তরকারি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে আর আমাদের হচ্ছে লাইনের গ্যাস না সিলিন্ডার তার জন্য ভাতটা রান্না করা হচ্ছে মাটির চুলায় তো এখানে হচ্ছে দুইটা ভাতের পাতিল দেখতে তো দুইটা হচ্ছে দুইজনের আমার আম্মুর একটা আর একটা আমার ফুফুর তো আমাদের এখন হচ্ছে আমাদের নিজেদের গাছের পেপে একদম ফ্রেশ নিজেদের গাছের পেপে। তো নিজেদের নিজের হাতে কিন্তু পেরেছি আসলে পাড়ার ভিডিওটা করা হয়নি তো কাটার সময় একটু আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক বড়ো ছিল মোটা মোটা করে আম পিস করছে দশ পিস হইছে তো আমাদের বাড়িতে আমরা দশজন খুব ভালোভাবে খেতে পেরেছি আমার চাচি আমরা ফুফুরা সবাই মিলে তো কেমন হয়েছে সবাই বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম